হাই, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু বঙ্গ বিএমবিসি। তো যেমনটা বলেছিলাম, কাল মানে গতকাল রাত্রে আমার এই ম্যাচ প্রিভিউটা নিয়ে আসার কথা ছিল, যেমনটা দেখতে পাচ্ছ এটিকে মোহনবাগান এফসি ভার্সেস বসুন্ধরা কিংসে, যেটা এফসি কাপের গ্রুপ ডির থার্ড ম্যাচ রয়েছে, অর্থাৎ ডু অর ডাই ম্যাচ দুটো টিমের ক্ষেত্রে। সেই ম্যাচের ম্যাচ প্রিভিউটা আমার কালকে নিয়ে আসার কথা ছিল, কিন্তু বেশ কিছু প্রবলেমের জন্য আমি বলেছিলাম নিয়ে আসতে পারছি না, তো সকালে থাকবে, তো সেই কারণেই সকাল সকালে এই ভিডিওটা। আজকে কিন্তু ম্যাচ রয়েছে, সেই ম্যাচের এই মুহূর্তে প্রি ম্যাচ অ্যানালিসিস বলো বা প্রিভিউ বলো সেটাই তোমরা দেখবে। তো শুরু করবো, কিন্তু তার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটা এখনো অবধি সাবস্ক্রাইব করোনি তারা পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ এই ধরনের রেগুলার ভিডিও আমরা এই চ্যানেলে দিয়ে থাকি, আর রেগুলার ভিডিও পাওয়ার জন্য পাশের বেল নোটিফিকেশন আইকনটা অবশ্যই প্রেস করে যেও। ওকে, সো কথা বলবো আজকে এই ম্যাচটা নিয়ে, আর আমাদের এই ধরনের বোর্ড অ্যানালিসিসের আজকে এটা থার্ড ভিডিও, মানে এই নিয়ে এটা থার্ড ভিডিও আজকের ম্যাচটা নিয়ে। তো প্রথমে আমি যে বিষয়টা বলবো সেটা হলো এই দুটো টিমের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ এই মুহূর্তে কি রয়েছে। যদি এডিনা মোহন বাগানের প্রথম অ্যাডভান্টেজের কথা বলো, তাহলে সেটা হলো তাদের হাতে আছে 6 পয়েন্টস, আর বসুন্ধরা কিংসের হাতে সেখানে আমাদের রয়েছে 4 পয়েন্টস। তো এই দুটো টিমের কিন্তু এটা সব থেকে বড় একটা অ্যাডভান্টেজ এবং একটা ডিসঅ্যাডভান্টেজ। এই ক্ষেত্রে এডিকা মোহন বাগানের +1, অর্থাৎ একটা ড্র হলেও হবে, কিন্তু এখানে বসুন্ধরা কিংস তাদেরকে কিন্তু ম্যাচটা জিততেই হবে, অর্থাৎ তাদেরকে 3 পয়েন্ট পেতেই হবে। আর এখানে বলে রাখা ভালো যে এই দুটো টিমের মধ্যে কিন্তু একটা টিম যাবে, তারাই কিন্তু ইন্টার জোনাল সেমিফাইনালে যে প্লে অফ ম্যাচ রয়েছে সেই ম্যাচটা খেলবে। কোনোভাবে এই এই গ্রুপটা থেকে দুটো টিম যাওয়ার কোনো সম্ভাবনা নেই, তিনটে টিম কিন্তু আউট হয়ে যাবে, জাস্ট একটা টিম যাবে, সেটা আইদার এটিকে মোহনবাগান অথবা বসুন্ধরা কিংস। তো সেই ক্ষেত্রে মাঝিয়া এফসির সাথে বেঙ্গালুরু যে ম্যাচটা, সেটা এক গ্রুপের নিয়ম রক্ষা ম্যাচ ছাড়া আর কিছু না। নেক্সট বিষয় যেটা আসবো সেটা হলো গোল খাওয়া। এই ক্ষেত্রে বলে দিই এডিকা মোহনবাগান কিন্তু একটা গোল কনসিড করেছে, কিন্তু তার পাশাপাশি অবশ্যই 5টা গোল তারা করেছে, এটাও একটা বড় বিষয়। আর উল্টো দিকে যদি দেখো, তাহলে বসুন্ধরা কিংস কিন্তু কোনো রকম গোল খায়নি এবং 2টো গোল করেছে, তার মধ্যে 1টা ওন গোল মাঝিয়ার ছিল, জাস্ট ওরা ফিল্ড গোল কিন্তু 1টা পেয়েছে এবং সেই ক্ষেত্রে ওরা 1টা গোলও খায়নি। নেক্সট যে বিষয়টা আসবো সেটা হলো প্লেয়ার। তো প্লেয়ারদের ক্ষেত্রে আমরা যদি দুভাবে ভাগ করি, একটা ডোমেস্টিক প্লেয়ার, একটা আমাদের ফরেন প্লেয়ার, তাহলে ডোমেস্টিক প্লেয়ারদের ক্ষেত্রে আমি বলবো সেই ক্ষেত্রে কিন্তু এডিকা মোহনবাগান বসুন্ধরা কিংসের থেকে বেটার ডোমেস্টিক প্লেয়ারদের পারফরমেন্স কিন্তু এই মুহূর্তে রয়েছে। এই যে 5টা গোল হয়েছে, এই 5টা গোলের মধ্যে 2টো গোল করেছে রয় কৃষ্ণা, বাকি 3টে গোল কিন্তু আমরা দেখেছি 3জন ডোমেস্টিক প্লেয়ারদের থেকে এবং 3জনই ন্যাশনাল টিমের প্লেয়ার। অপরদিকে যদি বসুন্ধরা কিংসের ডোমেস্টিক প্লেয়ারদের কথা বলো, তাহলে সেখানে তাদের ডিফেন্সে 2জন প্লেয়ার ছাড়া বা গোলকিপার ছাড়া সেইভাবে তাদের ডোমেস্টিক প্লেয়ারদের কিন্তু পারফরমেন্স এখনো অবধি হাই লেভেলে গিয়ে পৌঁছয়নি, অর্থাৎ ডোমেস্টিক প্লেয়ার অনুযায়ী আমি অবশ্যই এটিকে মোহনবাগানকে এই ক্ষেত্রে এগিয়ে রাখবো। নেক্সট আমি আসবো ফরেন প্লেয়ারদের ক্ষেত্রে। তো ফরেন প্লেয়ারদের ক্ষেত্রে আমি কিছুটা হলো হয়তো 1% বলতে পারো, 10%ও বলতে পারো, আমি বসুন্ধরা কিংসকে এগিয়ে রাখবো। কেন এগিয়ে রাখবো, তার সব থেকে বড় প্লাস পয়েন্ট হলো যে ওরা ওদের 4জন ফরেনারকে ফিট এবং প্লেইং কন্ডিশনে পাবে। অপরদিকে যদি এডিকা মোহনবাগানের দিকে আসো, তাহলে কিন্তু অলরেডি হুগো বুমো মাইনাস, হুগো বুমো কিন্তু এই ম্যাচে নেই, এবং দ্বিতীয় যে প্লেয়ার সে হলো ডেভিড উইলিয়ামস। তো ডেভিড উইলিয়ামস কিন্তু কমপ্লিটলি এই মুহূর্তে ডাউটফুল উইথ হিজ পারফরমেন্স। ডেভিড উইলিয়ামস 2টো ম্যাচেই কিন্তু সেইভাবে নিজেকে মেলে ধরতে পারেনি, তার মধ্যে এখনো অবধি ম্যাচ ফিটনেস অভাব দেখা গেছে। তো এই ম্যাচটা কিন্তু ডেভিড উইলিয়ামসের জন্য একটা ডু অর ডাই ম্যাচ, একটা মাস্ট পারফরমেন্সের ম্যাচ কিন্তু ডেভিড উইলিয়ামসের জন্য। ডেভিড উইলিয়ামসকে নিয়ে অনেক চর্চা হয়েছে, অনেক সমর্থকের অনেক মন্তব্য এখনো অবধি রয়েছে যে ডেভিড উইলিয়ামসের বদলে একজন এশিয়ান সেন্টার ব্যাক এডিকা মোহনবাগান সাইন করলে ভালো করতো, এখন হয়তো মনে হচ্ছে ভালো করতো, কিন্তু তখন যেহেতু প্ল্যানিং ছিল না তাই এটা সম্ভব হয়ে ওঠেনি। এবং বাকি যে 2জন প্লেয়ার রয়েছে, রয় কৃষ্ণা, তাকে নিয়ে শব্দ খরচ করার কোনো প্রয়োজন নেই, কারণ তার পারফরমেন্সই তার পরিচয়। ফোর্থ রয়েছে কার্ল ম্যাথিউ। দেখো, কার্ল ম্যাথিউ ডিফেন্সে নেতৃত্ব দিচ্ছে, খুব ভালো কথা, কিন্তু যেটা তিরি করে থাকে, যেটা আমরা তিরির থেকে এক্সপেক্ট করে থাকি, সেটা হয়তো কার্ল ম্যাথিউ থেকে আমরা পাচ্ছি না, কিন্তু আমাদের আজকে এক্সপেকটেশন থাকবে যে কার্ল ম্যাথিউ যেন নিজের তার যে লেভেল রয়েছে সেটাকেও যেন ছাপিয়ে যায়, কারণ অপোনেন্ট টিমে কিন্তু 2জন
বিদেশি ফরওয়ার্ডের প্লেয়ার রয়েছে। ওকে, সো ওটা যদি দুটো টিমের কমপ্লিট একটা কি বলবো অ্যানালিসিস হয়ে থাকে, তাহলে অবশ্যই আমরা কথা বলবো দুটো টিমের একটা প্রবাবল ফার্স্ট ইলেভেন নিয়ে। আর এর সাথে আমি একটা ছোট্ট করে জিনিস ইনক্লুড করতে চাই যে দুটো টিমের স্ট্রেংথের পাশাপাশি আর যে বিষয়টা একটু মাথায় রাখতে হবে আমাদের, সেটা হলো দুজন কোচ এবং তাদের স্ট্র্যাটেজি। দেখো, এই ধরনের ম্যাচে মানে যেখানে 3 পয়েন্ট দরকার, 1 পয়েন্ট হলেও ক্ষতি নেই বা 1 পয়েন্ট হলেও আমার লাভ হবে, সেই ম্যাচে হাবাসের কিরকম স্ট্র্যাটেজি থাকে আমরা কিন্তু খুব ভালো করে জানি। এবং অপরদিকে বসুন্ধরা কিংসের কোচ কিন্তু ইন্ডিয়াতে কোচিং করিয়ে যাওয়া স্প্যানিশ কোচ অস্কার ব্রুজো, তিনি কিন্তু ইন্ডিয়ান প্লেয়ার এবং ইন্ডিয়ান ফুটবল ক্লাবগুলোর মানসিকতা খুব ভালো করে জানেন। তিনি অ্যান্টনি লোপেজ হাবাসের মেন্টালিটিকেও খুব ভালো করে জানেন, কারণ তারা একই সাথে দুটি আলাদা আইএসএল টিমের দায়িত্বে ছিলেন। যদিও অস্কার ব্রুজো মুম্বাই সিটি এফসির অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন, কিন্তু তবুও তিনি দায়িত্বে তো অবশ্যই ছিলেন। এই ক্ষেত্রে বলে রাখা ভালো যে এই দুজন কোচের যে মেন্টালিটি রয়েছে বা দুজন কোচের যে স্ট্র্যাটেজি রয়েছে সেটাও কিন্তু ম্যাচের উপর একটা বড় ইম্প্যাক্ট ফেলবে। আমি যদি বসুন্ধরা কিংসের ফার্স্ট ইলেভেনের কথা বলি, তাহলে অবশ্যই দেখো গোলকিপারে আনিসুর রহমান যে পারফরমেন্স করেছে, অবভিয়াসলি হি ইজ দ্য বেস্ট চয়েস, হি ইজ দ্য ফার্স্ট চয়েস। দুজন সেন্টার ব্যাক, একজন অবশ্যই ইরানিয়ান প্লেয়ার সাফি এবং দ্বিতীয়জন হলো টিমের ক্যাপ্টেন তপু বর্মন। তো এই ক্ষেত্রে আমি বলবো যে ইরানিয়ান যে ডিফেন্ডার রয়েছে সেই সাফি কিন্তু সেভাবে হয়তো পারফরমেন্স করতে পারছে না, আমি ফরেন প্লেয়ারদের মাথাতে স্টার দিয়ে রাখছি বুঝতে সুবিধা হবে। এবং তপু বর্মন, তপু কিন্তু আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে বেঙ্গালুরু এগেনস্টে, শেষ মিনিট অবধি কিন্তু তপু ফাইট করে গেছে। আরেকজন প্লেয়ার যাকে আমার খুব ভালো লেগেছে সে হলো রাইট ব্যাক বিশ্বনাথ ঘোষ, দারুণ প্লেয়ার, দারুণ ওয়ার্কলোড নেয়, প্রচন্ড পরিমাণে স্পিড, যেভাবে ওপরে উঠতে পারে ঠিক ততটাই স্পিডে কিন্তু ও নিচেও নেমে আসতে পারে। এবং লেফট ব্যাক, ইউজুয়ালি ও কিন্তু রাইট ব্যাক কিন্তু ওকে লেফট ব্যাক খেলতে হচ্ছে, তারিক কাজী। এই তারিক কাজীর কিন্তু জন্ম এবং বেড়ে ওঠা ফিনল্যান্ডে, যেখান থেকে জনি খক এসেছে। ডিফেন্সিভ যে মিডফিল্ড পজিশনটা রয়েছে এই প্লেয়ারটাকে দেখে আমার প্রচন্ড খারাপ লাগছে, সে হলো মাসুক মিয়া জনি। মাসুক মিয়া জনির থেকে আমরা যে পারফরমেন্সটা এক্সপেক্ট করি এখনো অবধি সে কিন্তু সেই পারফরমেন্স এক্সপেকটেশনের ধারে কাছে যেতে পারেনি। তো ওর থেকে আমাদের একটু ভালো পারফরমেন্স এক্সপেক্ট করতেই পারি, কারণ প্লেয়ারটা খুব ভালো প্লেয়ার, যথেষ্ট ভালো প্লেয়ার। হোল্ডিং মিডফিল্ডে বাংলাদেশের এই মুহূর্তে সেরা প্লেয়ার কিন্তু এই মাসুক মিয়া জনি। দুজন সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে অবশ্যই থাকবেন জোনাথন ফার্নান্ডেজ এবং তার সাথে বিপ্লু আহমেদ। এই বিপ্লু আহমেদ কিন্তু বাংলাদেশের সুপারস্টার বলা হয়। এই বিপ্লু আহমেদকে একেও দুটো ম্যাচে কিন্তু আমরা সেভাবে পারফরমেন্স করতে দেখিনি। তো দেখা যাক, এই দুজন প্লেয়ারের উপরে কিন্তু মাঝমাঠটা দাঁড়িয়ে থাকবে বসুন্ধরা কিংসের, এই দুটো প্লেয়ার কেমন খেলে। কারণ এই জোনাথন ফার্নান্ডেজ কিন্তু বারবার ওপরে উঠে এসে অ্যাটাককে হেল্প করতে পারেন। সেন্টার ফরওয়ার্ডে আর্জেন্টাইন প্লেয়ার রাউল বেসেরা নিজের ফর্মের ধারে কাছে নেই। লেফটে কিন্তু যে প্লেয়ারটি রয়েছে সব থেকে ডেঞ্জারাস প্লেয়ার টিমের রবসন রবিনহো, ব্রাজিলিয়ান, এবং ডান দিক থেকে অ্যাটাক করবে মেহবুবুর রহমান। কিন্তু আমি বলবো যে এই জায়গাটা বারবার যেন আমরা এই জোনাথানকে উঠে আসতে দেখছি ডান দিকের যে পজিশনটা রয়েছে, এবং সব থেকে যেটা জায়গা যে এই তারিক কাজী এবং রবসন রবিনহো এই দুজনের মধ্যে একটা দারুণ যোগসূত্র রয়েছে, তার সাথে মাঝে মাঝে কিন্তু এই অ্যাটাক লাইনটাতে এসে যোগ দেয় বিপ্লু আহমেদ। অর্থাৎ এখানে একটা দারুণ মেলবন্ধন রয়েছে, এবং অবশ্যই বিশ্বনাথ ঘোষের কথা বলবো এই জায়গাটা। অর্থাৎ বসুন্ধরা কিংসের যে দুটো উইং রয়েছে রাইট উইং এবং লেফট উইং, এই দুটো উইং কিন্তু যথেষ্ট সচল। এটিকে মোহনবাগানের ডিফেন্ডারদের উপর একটা হিউজ দায়িত্ব থাকবে বা উইং ব্যাকদের উপর একটা হিউজ দায়িত্ব থাকবে এই দুটো উইংকের প্লে কিন্তু বন্ধ করা। তো দেখা যাক, এটা বসুন্ধরা কিংসের মোটামুটি একটা প্রবাবল বেস্ট ফার্স্ট ইলেভেন। তো আই হোপ তারা এই টিমটাই হয়তো নামাবে, এবং আমাদের নেক্সট ডিসকাশন অবশ্যই এটিকে মোহনবাগানকে নিয়ে। ওকে, তো এবার অবশ্যই এটিকে মোহনবাগানকে নিয়ে কথা বলবো। কিন্তু দেখো, এটিকে মোহনবাগানকে নিয়ে কথা বলার আগে আমি একটা জিনিস বলে দিতে চাই। এটা আমার ফিলিং যে আজকের ম্যাচটা, যেখানে বসুন্ধরা কিংসের আগে ঠিক যে ম্যাচ মানে টিমটা নিয়ে ওদের কথা বললাম, সেই টিমের এগেনস্টে এটিকে মোহনবাগানের কোন টিমটা আজকে বেস্ট টিম হতে পারে সেটা নিয়ে কথা বলবো। কিন্তু সব থেকে বড় বিষয় হলো হাবাস কি ডিসিশন নেবে, দ্বিতীয় যে বিষয় সেটা হলো প্লেয়ারদের চোট আঘাতের মানে কি অবস্থা রয়েছে। কারণ এর আগে দেখেছিলাম আমরা দীপক টাঙ্গরিকে লাস্ট ম্যাচে কিন্তু তিনি চোটের জন্যই তুলে নিয়েছিলেন, এবং সব থেকে বড় বিষয় যে হুগো বুমো নেই,
অর্থাৎ আজকের ম্যাচে তার কাছে কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জিং একটা ম্যাচ। তো আমি এটা বলতে পারি জাস্ট আমার একটা ওপিনিয়ন এবং সেখান থেকে এটা বানানো, দেখা যাক তোমাদের সাথে মিলে কিনা। প্রথমে আমি বলবো যে গোলকিপার সেকশন, দেখো আমার মনে হয় না এই জায়গাতে ডাউট থাকার কথা বলে, অবভিয়াসলি অমৃতার সিং খেলবে। ডিফেন্স লাইনটা এখানে অনেক অনেকেই হয়তো বলবে যে ফাইনালি এটা নিয়ে কি হবে, কারণ যেহেতু এই টিমে চারজন খুব ভালো ব্যাক রয়েছে, সিনিয়র প্লেয়ার রয়েছে, তাহলে কি ফোর ব্যাক সিস্টেমে যাবে? কিন্তু আমার যতটুকু মনে হচ্ছে না, অ্যাজ ইউজুয়াল হাবাস তার চেনা ছক অর্থাৎ পাঁচজন ব্যাক সিস্টেমেই কিন্তু তিনি মাঠে নামবেন। এই ক্ষেত্রে আমি বলবো যে রাইট সেন্টার ব্যাক পজিশনে প্রীতম পোটাল, সেন্ট্রাল ব্যাক পজিশনটাতে কার্ল ম্যাথিউ, লেফট সেন্ট্রাল ব্যাক পজিশনটাতে সুভাষিস বোস, রাইট উইং ব্যাকে অবশ্যই বলবো আমি আজ আশুতোষ মেহতার কথা, আনডাউটেডলি হি উইল বি দ্য বেস্ট চয়েস ফর রাইট উইং ব্যাক পজিশন। আগের দিনকে কিন্তু গোলটাও ওর ক্রস থেকেই হয়েছিল। এবং লেফট সেন্টার ব্যাক, যদি এখানে তোমরা খুব অবাক না হও তাহলে কিন্তু এই জায়গাটাই লিস্টন কোলাসোকে দেখতে পাওয়ার সম্ভাবনা প্রবল। ডিফেন্সিভ মিডফিল্ড আমি এখনো ধরে নিচ্ছি যে দীপক টাংরি হি ইজ ফিট এনাফ, এবং অবশ্যই তার সাথে লেনি রড্রিগেস। এবার সামনে কি হবে দেখো, এখানে অনেকভাবে টিমটাকে হয়তো হাবাস সাজাতে পারে। এখানে একটা জিনিস হতে পারে যে ডেভিড উইলিয়ামসকে একটা উইথড্রল রোল তিনি প্লে করতে বলবেন, এবং সামনে অবশ্যই মনভীর সিং এবং রয় কৃষ্ণা এই দুজনকে রাখবেন। আবার এমনটাও হতে পারে যে হয়তো এই জায়গাটা সোয়াপ করতে পারেন, অর্থাৎ রয় কৃষ্ণাকে তিনি পেছন থেকে একটু ইউজ করবেন, এই জায়গাটা তখন ডেভিড উইলিয়ামসের বদলে রয় কৃষ্ণা হয়ে যাবে, এবং এখানে রয় কৃষ্ণার বদলে হয়তো ডেভিড উইলিয়ামস হয়ে যাবে, কারণ রয় কৃষ্ণার এই মুহূর্তে ফিটনেস চরমে রয়েছে। তুলনামূলক ডেভিড উইলিয়ামসের কিন্তু ফিটনেস বলো বা এই মুহূর্তে ম্যাচ কন্ডিশন বলো সেই লেভেলে নেই। সেখানে ডেভিড উইলিয়ামসকে হয়তো সিঙ্গেল ফরওয়ার্ড করে দিয়ে রয় কৃষ্ণ এবং মানভীর একটু পেছন থেকে অ্যাটাক করবে। ইভেন এই দিক থেকে লিস্টন রয়েছে, এখান থেকে আশুতোষ মেহতা রয়েছে। এই জায়গাটা আমার পার্সোনালি ফিল হচ্ছে হয়তো এই টিমটা আসতে পারে। আর এখানে যখনই দেখো লিস্টন ওপরে উঠে এসে অ্যাটাক করবে তখনই কিন্তু সুভাষিস চলে যাবে লেফট ব্যাক পজিশনটা, এবং আশুতোষ মেহতা অটোমেটিক রাইট ব্যাকে হয়ে এই দুজন কিন্তু সেন্টার ব্যাক হয়ে যাবে। অর্থাৎ এই টিমটা কখনো তোমরা 3-5-2, কখনো 3-4-3, ইভেন কখনো 4-3-3 এরকম ছকে দেখবে। অর্থাৎ মোটামুটি এই প্লেয়াররা, এই যে 11 জন প্লেয়ার, আমার মতে এই প্লেয়ারদেরকে নিয়েই হাওয়া স্টার্ট করবেন, এবং খেলার প্রত্যেকটা মুমেন্ট অনুযায়ী, স্কোর শিট অনুযায়ী, ডিমান্ড অনুযায়ী এই যে ফরমেশনটা, এই ফরমেশন কিন্তু চেঞ্জ হতে থাকবে। কারণ হাবাস 90 মিনিট একটা সিঙ্গেল ফরমেশনে টিমকে খেলার না, এটা হলো সবথেকে বড় বিষয়। তো এটা ছিল ম্যাচের অ্যানালিসিস বা প্রিভিউ বলতে পারো। লাস্ট যেটা বিষয় সেটা হলো আজকের ম্যাচে তুলনামূলক কাকে এগিয়ে রাখা যাবে। আমি ম্যাচটা অবশ্যই বলবো যে দুটো টিমেরই কিন্তু 50% করে চান্স রয়েছে, কিন্তু স্টিল ইন্ডিয়ান ফ্যান ইন্ডিয়ান ক্লাবকে অবভিয়াসলি উইন দেখতে চাই। এবং আমার মোটামুটি দুটো টিম দেখে যেটা মনে হচ্ছে যে এডিকে মোহনবাগান অবভিয়াসলি ফেভারিট হিসাবেই নামবে, এবং তাদের এই ম্যাচটা 2-1 গোলে বসুন্ধরা কিংসকে কিন্তু হারানো উচিত অন্তত। আমি এই স্কোর লাইনটাকে এক্সপেক্ট করছি 2-1, হতে পারে এর থেকে বেশি, হতে পারে হয়তো 1-0, হতে পারে ম্যাচটা ড্র, হোয়াট এভার, বাট আমি এক্সপেক্ট করছি যে এই স্কোরশিটটা থাকুক, এবং এই স্কোরশিটটা আমার কাছে একটা বেটার স্কোরশিট। এবং তুল্যমূল্য যদি এই দুটো টিমকে আমরা ডিসকাস করি, আমরা দেখি, তাহলে দেখবো যে অবশ্যই দুটো টিমের মধ্যে সেই পটেন্সিয়াল রয়েছে, এবং নিশ্চিতভাবে আমরা চাই এডিকে মোহনবাগান ফেভারিট হিসাবে ম্যাচটা জিতুক, তারপর সেমিফাইনাল মানে ইন্টার জোনাল সেমিফাইনালে যাক, তারপর সেখান থেকে আস্তে আস্তে দুটো ধাপ তিনটে ধাপ পেরিয়ে তারা কিন্তু ট্রফিটা কলকাতায় নিয়ে আসুক। এর বেশি আর কিছু চাওয়ার নেই। আজকের এই ভিডিওটা এই অবধি, ম্যাচটা এনজয় করো, তারপর অবশ্যই দেখা হবে ম্যাচ রিভিউ নিয়ে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো, দেখা হবে পরের ভিডিওতে। গুড বাই।